বুধবার হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো রকম ইনভেস্টিগেশন আমি আমার দেখতে পাইনি। তো আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে, সঠিক বিচার পাবো এই জন্য। কী বিচার চাইছেন মানে হাইকোর্টে আপনার আবেদন? প্রপারলি ইনভেস্টিগেশন হোক, প্রপারলি এটাই মানে। আপনি কি সোহমের অবিলম্বে গ্রেপ্তার চাইছেন? অবশ্যই চাইছি, নিরাপত্তার অভাব তো বোধ করছি। দেখুন, এখন যেহেতু আমি ফাইল করেছি হাইকোর্টে, এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না। পুলিশের যে তদন্ত তাতে কি আপনি খুশি? একদমই না, না সেই জন্যই তো হাইকোর্টে আসা। পাঁচ দিন হয়ে গেল এখনো, হ্যাঁ এখনো পর্যন্ত চোখের সামনে আপনারা দেখলেন আমাকে মারলো, পুলিশ কি করলো? এখনো তো আমি বুঝতে পারছি না পুলিশ কি করলো। অবশ্যই সোহম চক্রবর্তী একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি, কি এই আচরণ সমর্থনযোগ্য? সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। প্রত্যেকটি মানুষ আলাদা, প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনা আলাদা, কে নিজের জীবনটাকে কিভাবে সামনে তুলে ধরবে, মানুষের সামনে তুলে ধরবে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতন, সোহম সোহমের মতন। না না, কখনোই নয়, কেউ কখনো সমর্থন করে না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে, সেই পরিবেশে কি ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা একমাত্র সোহম জানে, সেখানে তো আমি ছিলাম না, সেজন্য আমি সেখানে উপস্থিত যেহেতু ছিলাম না, আমি সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না। কিন্তু যেটা হয়েছে সেটা ভালো ঘটেনি, এটাই ঘটেছে সেটা ঠিক নয়, কিন্তু কিসের আঙ্গিকে জিনিসটা ঘটেছে সেটা একমাত্র সোহম বলতে পারবে। সোহম সম্পর্কে ভুল বোঝানো হয়েছে, সোহম ঠিক কাজ করেনি, হয়তো ভূত চেপেছিল। কি বলেছেন মদন মিত্র শোনাব। আমি যখন সোহমের ব্যাপারটা ইন্টারফেয়ার করি, তখন আমাকে কেউ কেউ খুব মিসগাইড করেছিল এবং পুরো স্টোরিটা আমি ভালোভাবে পাইনি। বিবেকানন্দ বলেছিলেন টু এয়ার ইজ হিউম্যান, তার সঙ্গে পরের কথাটা হচ্ছে টু রেক্টিফাই দ্য এরার ইজ মোর দ্যান হিউম্যান। তো আমি রেক্টিফাই করার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে ঘটনাটা খারাপ হয়েছে। সো আই এম সরি দেব, আমি না জেনে, পুরোটা না জেনে বলেছি, কাজটা ভালো হয়নি। কিন্তু সোহম এরকম করার ছেলে নয় বলেই আমরা বলেছি, হঠাৎ হয় কিছু কিছু মানুষ করে ফেলে, এটা ভুল হয়েছে, এটা ঠিক নয়, এবং আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজের সম্বন্ধে। কিন্তু আমি বারবারই বলছি সোহম এরকম নয়, সোহম এই ধরনের ছেলে নয়। কিন্তু কেন করলো, মানুষের কখন মাথায় মতিভ্রম হয়, ভূত চাপে, অমাবস্যার ভূত চেপেছিল হয়তো। দেবকে আমি কিন্তু মন্তব্য করিনি, আমি বলেছিলাম, না ঠিক দাদাগিরি বলিনি, আমি বলেছিলাম উত্তম কুমার, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, সৌমিত্র, এদের পরে যে যুগটা আসছে সেখানে দেব একটা ফ্যাক্টর, দেবের ওপরে ইন্ডাস্ট্রি অনেকটা ডিপেন্ড করে। দেব যদি বছরে ছটা ছবি করে তাহলে বাংলা ছবি বাঁচবে, সেখানে দেব যদি ছবি কম করে এই রেগুলার ডে টু ডে পলিটিক্সে চলে আসে, তাতে দেবেরও ক্ষতি হবে, বাংলারও ক্ষতি হবে। আমি তো দেবের ফ্যান, আমি চাই দেব বেশি করে সিনেমা করুক, আর এগুলো আমাদের ওপর ছেড়ে দিই, আমরা আছি তো, আমরা কোনো অন্যায়কে সাপোর্ট দেবো না। সেই জন্যেই কথাটা রেক্টিফাই করে নিলাম। না, দেব যেটা করেছে ঠিকই করেছে, আমি খালি বলেছি দেব আর বেশি করা হয়েও না, ভুল করলে মানুষকে ভুল শোধরাবার সুযোগ দিতে হয়।